স্যার লাইভে চলে আসছি, স্যার স্টার্ট করে দেন। আজকে আমাদের টপিকস পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন আমরা আগের ক্লাসে ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন রিলেটেড ম্যাটার গুলো পড়েছি এবং জেনেছি ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস প্রসেস। তো এই প্রসেসের মাধ্যমে ট্রান্সলেশনের মাধ্যমে যে প্রোটিন বা পেপটাইডটা সিনথেস হয়, ইনিশিয়ালি এটাকে আমরা প্রাইমারি ট্রান্সলেট বলে থাকি বা প্রি ম্যাচিওর প্রোটিন। এই প্রি ম্যাচিওর প্রোটিন একটা এক্সাম্পল আমরা এই স্লাইড দেখি, প্রি প্রো ইনসুলিন। এটাকে আবার চেঞ্জ করে আমাদেরকে ইনসুলিন করতে হয়। তো এই ছবিটা দিকে একটু খেয়াল করলে দেখতে পারবো, বেসিক্যালি ইনসুলিন হচ্ছে দুটা চেইন, এটা হচ্ছে এ চেইন আর বি চেইন, এটা হচ্ছে এ চেইন বি চেইন। এখানে অতিরিক্ত এটাকে বলে সিগন্যাল সিকোয়েন্স, এটাকে কেটে ফেলতে হয়, এটাকে বলা হয় সি পেপটাইড, এটাকেও কেটে ফেলে মূল ইনসুলিনটাকে অ্যাক্টিভ করা হয়। এভাবে প্রাইমারি ট্রান্সলেটটাকে কিছু চেঞ্জের মাধ্যমে, মডিফিকেশনের মাধ্যমে যে ম্যাচিওর প্রোটিনে পরিণত করার প্রসেসটাকে আমরা বলি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। সো ডেফিনিশনটা আমরা এভাবে লিখতে পারি, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ প্রোটিন রেফার্স টু দ্য কেমিক্যাল চেঞ্জ দ্যাট অকার্স আফটার দ্য প্রোটিন হ্যাজ বিন প্রোডিউসড বা সিনথেসাইজড। প্রোটিন প্রোডিউস বা সিনথেসিস হওয়ার পরে যে কেমিক্যাল চেঞ্জগুলো হয়ে প্রোটিনটাকে অ্যাক্টিভ করা হয় ওটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। টাইপস অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এটা মূলত টু টাইপস, একটা হচ্ছে ট্রিমিং আর একটা হচ্ছে কোভ্যালেন্ট অল্টারেশন আর কোভ্যালেন্ট মডিফিকেশনস। এর মধ্যে ট্রিমিং যেটা, এটা আমরা অনেকটা মেডিকেল ছাড়াও বাইরেও আমরা অভ্যস্ত আছি, আমাদের ডেইলি লাইফের জন্য ট্রিমার অর্থাৎ ছাঁটার যন্ত্র, যেমন বিভিন্ন গাছের অপ্রয়োজনীয় অংশগুলো ছেঁটে ফেলা হয় অথবা আমাদের মস্তিষ্কে ছেঁটে ফেলা হয় ট্রিমার দিয়ে, এটাকে আমরা বলি ট্রিমিং। যেমন একটা ছবি দেখি আমরা, এই যে গাছের বিভিন্ন অপ্রয়োজনীয় অংশগুলো কাটি দিয়ে ছেঁটে ফেলা, কাটিং বাট নট কাট দা হোল ট্রি, পুরো পার্ট পার্ট এই গাছের পার্টটাকে কেটে ফেলা, এই যে এই অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলা, এটাকে বলে ট্রিম করা বা ছেঁটে ফেলা। তাহলে ট্রিমিং এর ডেফিনিশনটা আমরা এইভাবে লিখতে পারি, অনেক সময় একটা শর্ট নোটও আসে। ট্রিমিং অথবা এটা কেমিক্যালি অ্যাকচুয়ালি প্রোটোলাইটিক ডিগ্রেডেশন। ট্রিমিং ইজ দ্য রিমুভাল অফ পোর্শন অফ প্রোটিন চেইন বাই স্পেশালাইজড এন্ডোপ্রোটিয়েজ টু লিবারেট দ্য অ্যাক্টিভ প্রোটিন। এই ছবিটা একটু আমরা যদি খেয়াল করি, তো
এই যে টিমিং এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যে এটা প্রি প্রো ইনসুলিন ইনসুলিন আগে দুটো শব্দ একটা প্রি একটা প্রো তো এই যে প্রি প্রো ইনসুলিন আর এখানে একটা প্রো ইনসুলিন প্রিটা নাই যে স্ট্রাকচার কি পার্থক্য আমরা দেখছি যে প্রো ইনসুলিনে এই বি চেইনের সাথে সিগন্যাল সিকোয়েন্সটা নাই কেটে ছেটে ফেলা হয়েছে তাহলে প্রি প্রো ইনসুলিন থেকে এই সিগন্যাল সিকোয়েন্সটাকে ছেটে ফেললে যে অংশটা থাকে এটা আমরা বলি প্রো ইনসুলিন এটা প্রথম এবং এই ঘটনাটা হয় এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিনোক্লামে এই সিগন্যাল সিকোয়েন্সটাকে কেটে ফেললাম এটা হয়ে গেল প্রো ইনসুলিন এখানে ছিল প্রি প্রো ইনসুলিন এটা প্রো ইনসুলিন এবং এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিনোক্লাম অতএব এটাই আমরা পরের স্লাইডে লিখেছি example of trimming so প্রথম common example conversion of pre-pro insulin to pro-insulin by cleavage of signal sequence in rough endoplasmic reticulum RER এবার এই ছবিটায় আমরা দেখি এই যখনই প্রিপ্রো ইনসুলিনটা প্রো ইনসুলিন হয় এবার কিন্তু এটা আর আরিয়ারের মধ্যে থাকে না এই যে আরিয়ার থেকে বের হওয়ার জন্য আরিয়ারের একটা মেমব্রেনকে নিয়ে একটা এইখানে একটা ভেসিকল তৈরি করে ভেসিকল এই ভেসিকলটা পরবর্তীতে এই গলজি কমপ্লেক্সের সাথে এসে ফিউজ হয় তাহলে প্রো ইনসুলিনটা আরিয়ার থেকে একটা ভেসিকল ফর্ম করে গলজি কমপ্লেক্সের মধ্যে আসে এবং গলজি কমপ্লেক্সের মধ্যে আসার পরে এই সি পেপটাইডটাকে কেটে ফেলা হয় এই সি পেপটাইডটাকে কেটে ফেলা হয় যখন সি পেপটাইড কেটে ফেলা হয় এই প্রো ইনসুলিনটা তখন একটা ম্যাচিওর ইনসুলিন আর সি পেপটাইডটা আলাদা হয়ে যায় এই যে কেটে ফেলে এটা একটা ম্যাচিওর So second example হচ্ছে conversion of proinsulin to insulin by cleavage of C-peptide in Golgi complex. আগেরটা pre-pro থেকে pro হয়েছিল RER এর মধ্যে rough endoplasmic reticulum এর মধ্যে আর proinsulin থেকে insulin হয়েছে এটা Golgi complex এর মধ্যে. তাহলে একটা পেলাম প্রি প্রো ইনসুলিন থেকে প্রো ইনসুলিন ইন আরিয়ার আর একটা হচ্ছে কনভার্সন অফ প্রো ইনসুলিন ইনটু ইনসুলিন ইন গলজি কমপ্লেক্স এবার এই ছবিটা আমরা দেখি এই এই এটা হচ্ছে প্রো কোলাজেন এই কোলাজেনের এই এনটাকে এন টার্মিনাল পেপটাইড এটা তো সি টার্মিনাল পেপটাইড এইটাকে যদি আমরা ব্রেক ডাউন করি প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন এটাকেও ব্রেক ডাউন তাহলে মাঝখানের এটাকে আমরা বলি ট্রোপোকোলাজেন তাহলে এই প্রোকোলাজেনকে ট্রোপোকোলাজেনে কনভার্সন যেটা এটাও ট্রিমিং এর মাধ্যমে করা হয় তাহলে থার্ড এক্সাম্পল হচ্ছে কনভার্সন অফ প্রোকোলাজেন ইনটু ট্রোপোকোলাজেন বাই ক্লিভেজ অফ N terminal end and C terminal end of procollagen during collagen synthesis.
এবার আরেকটা খুব কমন এক্সাম্পল আমরা দেখব, যেটা আমরা যা ডাইজেস্টিভ ট্র্যাক বা আমরা ডাইজেশন অ্যাবজর্পশন সময় পড়েছি, যে জাইমোজেন গুলোর অ্যাক্টিভেশন। জাইমোজেন বলতে আমরা ইনঅ্যাক্টিভ প্রোটিওলাইটিক এনজাইমস, যেমন পেপসিনোজেন। এই যে এটা হচ্ছে জাইমোজেন, এই যে জাইমোজেনের এই এই অপ্রয়োজনীয় পার্টটা যখন ক্লিন করে ফেলা হয় তখন সেটা অ্যাক্টিভ এনজাইমে পরিণত। যেমন এই যে পেপসিনোজেন বেসিক, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম, কিন্তু পেপসিনটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, যেটা ডায়েটরি প্রোটিনকে ব্রেকডাউন করে বা ডাইজেস্ট করে। তাহলে এই পেপসিন এবং পেপসিনের স্ট্রাকচার যদি খেয়াল করি তাহলে দেখব যে পেপসিনের সাথে অপ্রয়োজনীয় পেপটাইডটা লাগা ছিল, এই জন্য এটা ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল। এই অপ্রয়োজনীয় পেপটাইডটাকে রিমুভ করে এইচসিএল, এই পেপসিন যে সিক্রেশন হয়েছিল স্টিভ সেল থেকে, আর এইচসিএল সিক্রেশন হয়েছিল প্যারাইটাল সেল থেকে। তো এই প্যারাইটাল সেলের এইচসিএল কনভার্ট দ্য পেপসিনোজেন টু পেপসিন। সো এটাও একটা কমন এক্সাম্পল অফ ট্রিমিং। তাহলে এই যে ছেটে ফেলাটা, এটা হচ্ছে ট্রিমিং। কনভার্সন অফ জাইমোজেনস টু দেয়ার অ্যাক্টিভ এনজাইমস, দ্যাট মিনস কনভার্সন অফ, কয়েকটা এক্সাম্পল আছে, তার ভিতরে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে পেপসিনোজেন টু পেপসিন। ইচ্ছা করলে এখানে পেপসিনোজেন টু পেপসিন বাই এসিএল দিতে পারে। এবার বাকি জাইমোজেন কোনগুলো ছিল পেপসিনোজেন ছাড়া? ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোটিয়েজ, প্রো ইলাস্টেজ, প্রো কার্বক্সি পেপটাইডেস বি, প্রো কার্বক্সি পেপটাইডেস, এই সবগুলো কিন্তু আমরা পড়েছিলাম আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সময়। এবার একটু ছবিটা খেয়াল করি, এই যে প্রো, যখন ট্রিপসিনোজেন, এই প্রশ্নটা অপ্রয়োজনীয়, তাহলে দেখেন আমরা দেখতে পাই ট্রিপসিনোজেন থেকে এই অপ্রয়োজনীয় অংশটা সরায় দিচ্ছে এন্টারোকাইনেস, এন্টারোকাইনেস। আর এই ট্রিপসিন আবার কাইমোট্রিপসিনের এই পোর্শনটাকে সরায় দিয়ে কাইমোট্রিপসিনে পরিণত করছে। আবার এই কাইটিসিন আবার পলিলাস্টেজের এই অংশটা সরায় দিয়ে এটাকে ইলাস্টেজে কনভার্ট পোর্শন করছে। এই টিপসিনই আবার ও কার্বক্সি পেপটাইডেস বি এই পোর্শনটাকে সরায় দিয়ে এটাকে কার্বক্সি পেপটাইডেস বি করছে। টিপসিন আবার এই ও কার্বক্সি পেপটাইডেস এর এই অপ্রয়োজনীয় অংশটা ট্রিম করে এটাকে ও এটা কার্বক্সি পেপটাইডেস এ তে পরিণত করছে। তাহলে টিপসিনোজেন টু টিপসিন, কাইমোট্রিপসিনোজেন টু কাইমোট্রিপসিন, ও ইলাস্টেস টু ইলাস্টেস, ও কার্বক্সি পেপটাইডেস বি থেকে কার্বক্সি পেপটাইডেস বি, ও কার্বক্সি পেপটাইডেস এ থেকে কার্বক্সি পেপটাইডেস এ। তাহলে এবার আমরা এটা এভাবে লিখতে পারি, ট্রিপসিনোজেন টু ট্রিপসিন, কাইমোট্রিপসিনোজেন টু কাইমোট্রিপসিন, প্রো ইলাস্টেস টু ইলাস্টেস, ও কার্বক্সি পেপটাইডেস এ এন্ড বি টু কার্বক্সি পেপটাইডেস এ এন্ড বি। একটু প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে আমরা বেসিক্যালি ট্রিমিং এর তিন ধরনের এক্সাম্পল পেলাম। একটা হচ্ছে ইনসুলিনের অ্যাক্টিভেশনের সময় প্রি প্রো ইনসুলিন থেকে ইনসুলিন, প্রো ইনসুলিন,
প্রোইনসুলিন থেকে ইনসুলিন এখানে দুটো एग्जांपल পেয়েছিলাম আর প্রো কোলাজেন থেকে ডোকোকোলাজেন এটা একটা एग्जांपल পেয়েছি আর টিমিং এর আর কনভার্সন অফ জাইমোজেন টু অ্যাক্টিভ ফর্ম এখানে আমরা পাঁচটা एग्जांपल দিয়েছি টোটাল আটটা एग्जांपल আমরা টিমিং এ দিলাম এবার আমরা দেখব কোভ্যালেন্ট অল্টারেশন অর কোভ্যালেন্ট মডিফিকেশন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই একটা এনজাইম এই এনজাইমটা ইনঅ্যাকটিভ ফর্মে আছে কিন্তু এই এনজাইমের সাথে ফসফেট যুক্ত হলে এটা অ্যাকটিভ ফর্ম এই ফসফেটটা ডোনেট করছে এটিপি তাহলে এই এটিপি থেকে একটা ফসফেট যোগ হওয়াটাকে আমরা কি ফসফোরাইলেশন আগেরটা ছিল কিন্তু টিমিং বা ছেটে ফেলা রিমুভ আর এবার হচ্ছে অ্যাডিশন এবার হচ্ছে অ্যাডিশন যেমন এই যে গ্লাইকোজেন ফসফোরাইলেজ বি তার সাথে একটা অ্যাডিশনাল ফসফেট যুক্ত যখন হয় যেটা এটিপি থেকে আসে তখন এটা অ্যাকটিভ গ্লাইকোজেন ফসফোরাইলেজ এ হয় এই ধরনের চেঞ্জগুলোকে আমরা বলি কোভ্যালেন্ট মডিফিকেশন সো কো ডেফিনিশন যদি আমরা বলতে চাই কোভ্যালেন্ট মোড অল্টারেশন অর কোভ্যালেন্ট মডিফিকেশন কোভ্যালেন্ট মডিফিকেশন আর এনজাইম ক্যাটালিস্ট অল্টারেশন of synthesized protein and include the addition or removal of chemical group jodio removal amra bolechi kintu maximum khetre addition tai beshi importance alteration er bhitore addition na removal dutoi hoy to ei jonno amra alteration diyechi shudhu addition deini kintu mainly maximum example gulo addition e hoy acha type of covalent alteration or covalent modifications phosphorylation glycosylation hydroxylation and other covalent modification tar moddhe ekta diyechi carboxylation tole basically charta phosphorylation glycosylation hydroxylation carboxylation aro ache kintu amra most important ei charta ke undergraduate level e eto ki jotheshto mone kori এবার আমরা প্রথম যেটা বলেছিলাম ফসফোরাইলেশন এই ফসফোরাইলেশনটা আমরা দেখব যে ফসফোরাইলেশনটার একটা एग्जांपल যেমন গ্লাইকোজেন ফসফোরাইলেজ বি একটা ফসফেট অ্যাক্টর মাধ্যমে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এ হয় এবং এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ এটা আমাদের মেটাবলিজমের সময় গ্লাইকোজেনোলাইসিসে অর্থাৎ গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হওয়ার স্টেপটাই কাজ করে এই যে আমাদের ছবি তাহলে ফসফোরাইলেশন So phosphorylation is the covalent modification that controls the activity of enzymes and other proteins. Basically, phosphate job hocche. এই যে আমরা এই ছবিটাই দেখেছি হ্যাঁ যখন গ্লাইকোজেন গ্লাইকোজেন এটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হয় এই সময় এই যে এনজাইম গ্লাইকোজেন ফসফোরাইলেজ এই যে অ্যাডিশন অফ ফসফেট গ্লাইকোজেন ফসফোরাইলেজ বিটার সাথে অ্যাডিশন অফ ফসফেট যোগে
গ্লাইকোজেন ফসফোলাইজ এ হয় ও এটাই অ্যাডেনাইন সিস্টেম এই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে এক্সাম্পল অফ ফসফোরাইলেশন অ্যাক্টিভেশন অফ মেনি প্রোটিন অ্যাজ গ্লাইকোজেন ফসফোরাইলেজ এবার আমরা কিছু ছবি দেখি এটা একটা নিউ প্রোটিন এই নিউ প্রোটিনের সাথে গ্লাইকোসাইলেশন অর্থাৎ গ্লুকোজ অ্যাড হয়েছে আগে বা ছিল ফসফেট এবার গ্লুকোজ অ্যাড হয়েছে এই এটা ছিল একটা প্রোটিন তার সাথে এই গ্লুকোজ ময়টিটা অ্যাড হয়েছে এটা এন পজিশন হয়েছে এই জন্য এন গ্লাইকোসাইলেশন এটা একটা প্রোটিন এটার ও পজিশনে কার্বোহাইড্রেট যোগ হয়েছে তাহলে ও গ্লাইকোসাইলেশন এটা গ্লাইকোপ্রোটিনেশন বলে এখানে যোগ হয়েছে এটা সি গ্লাইকোলাইজেশন এই যে সি কার্বক্সিল গ্রুপে যোগ হয়েছে তাহলে সি গ্লাইকোলাইজেশন তো এভাবে বিভিন্ন প্রোটিনের বিভিন্ন পোর্শনে ফসফেট কার্বোহাইড্রেট যোগ হওয়াটাকে আমরা বলি গ্লাইকোসাইলেশন সো গ্লাইকোসাইলেশন is the reaction in which a carbohydrate is attached to a hydroxyl or other functional group of protein. এবার এই ছবিটা আমরা দেখি আমরা যে ব্রাগ গ্রুপিং করার সময় এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন গুলো আমরা ব্যবহার করে থাকি এই যে বি অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বেসিক্যালি এই অ্যান্টিজেন এটা আলফা গ্যালাকটোজ অ্যান্টিজেন এর ভিতরে যে হলুদ এই পোর্শনটা হচ্ছে গ্যালাকটোজ এটা গ্যালাকটোজ আর এটা হচ্ছে গ্যালাকটোসামাইন গ্যালাকটোজও আছে আবার অ্যামাইনও আছে এখন এইটা যখন বি অ্যান্টিজেনে কনভার্ট হতে হয় এর সাথে রেডটা যুক্ত হয় ফ্রুক্টোজ এটা একটু স্পেলিং মিস্টেক আছে এটা ফ্রুক্টোজ এটাই হয় আবার এটার সাথে যখন হতে হয় গ্লাইকোসামাইন যুক্ত হতে হয় আবার এইটির সাথে ফ্রুক্টোজ যুক্ত হতে হয় তাহলে ব্লাড গ্রুপ অ্যান্টিজেনের সাথে বিভিন্ন কার্বোহাইড্রেট পোষণ যোগ হওয়া এটা একটা ক্লাস কমন এক্সাম্পল সো এক্সাম্পল Blood group antigens are glycosylated after synthesis of peptide chain. থার্ড কোভ্যালেন্ট অল্টারেশন আর মডিফিকেশন হচ্ছে হাইড্রোক্সিলেশন এই ছবিটা যদি আমরা একটু দেখি যে এটা ছিল প্রোলিন স্ট্রাকচার আর এটা হাইড্রোক্সিপ্রোলিন পার্থক্য কি ছবিতে দেখি এই হাইড্রোক্সিপ্রোলিনের এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করে CHOH আর এনজাইমটার নাম হাইড্রোক্সিলেজ এটা হচ্ছে লাইসিন এই লাইসিনের এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করে হাইড্রোক্সিল গ্রুপ যোগ করে এটাও হাইড্রোক্সিলেশন এক্ষেত্রেও হাইড্রোক্সিলেজ হ্যাঁ সো লাইসিন হাইড্রোক্সিলেজ সো প্রোলিন থেকে হাইড্রোক্সি প্রোলিন লাইসিন থেকে হাইড্রোক্সিলাইসিন তাহলে হাইড্রোক্সিলেশন হাইড্রোক্সিলেশন প্রোটিন হাইড্রোক্সিলেশন ইজ এ পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন ক্যাটালাইজ বাই টু অক্সোগ্লুটারেট ডিপেন্ডেন্ট ডি অক্সিজিনেজ ওই যে হাইড্রোক্সিলেজ যেগুলো ওগুলো ডি অক্সিজিনেজ দ্য হাইড্রোক্সিলেশন মডিফিকেশন ক্যান টেক প্লেস অন ভেরিয়াস অ্যামাইনো অ্যাসিড ইনক্লুডিং প্রোলিন লাইসিন অ্যাসপারজিন অ্যাসপারটেট হিস্টাডিন এছাড়া অন্যগুলোও করে অন্যগুলো যে তা না কিন্তু এগুলো কমন
আচ্ছা তাহলে एग्जांपल দিলে আমরা এই দুটো एग्जांपल দিব হাইড্রোক্সিলেশন অফ নিউমেরাস প্রোলিন বাই হাইড্রোক্সিলেজ আর হাইড্রোক্সিলেশন অফ লাইসিন বাই হাইড্রোক্সিলেজ এই ক্ষেত্রে নাম হবে প্রোলাইল হাইড্রোক্সিলেজ এখানে নাম হবে লাইসাইল হাইড্রোক্সিলেজ তাহলে ফসফোরাইলেশন হলো গ্লাইকোসাইলেশন হলো হাইড্রোক্সিলেশন হলো এবার আমরা এই ছবিটা একটু দেখি এটা ভিটামিন পড়ানোর সময় আমরা পড়েছি খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন ভিটামিন কে বা ভিটামিন কে এর মেইন ফাংশনই এটা এই জন্য এটার নাম ভিটামিন কে দ্যাট মিন্স ইট প্লেস রোল ইন কোয়াগুলেশন ঠিকই জার্মান কোয়াগুলেশন থেকে তো এই ছবিটা যদি আমরা একটু দেখি তাহলে ভিটামিন কে এই কার্বন ডাইঅক্সাইড যোগ করাটাকে স্টিমুলেট করে এটাকে আমরা বলি কার্বক্সিলেশন কার্বক্সিলেশন তো কাকে যোগ করেছে এই পুরো জিনিসটাকে পুরো জিনিসটা কি পুরো জিনিসটা হচ্ছে প্রিকারসর অফ ক্লটিং ফ্যাক্টরস 2 7 9 10 এখন এই যে প্রিকারসর অফ ক্লটিং ফ্যাক্টর 2 7 9 10 এটার মধ্যে এই এই যে পলিপেপটাইড এর মধ্যে এই গ্লুটামাইল বা গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ থাকে এই গ্লুটামিক অ্যাসিড রেসিডিউয়ের এটা হচ্ছে আলফা কার্বন এটা হচ্ছে বিটা কার্বন এই এটা এটা হচ্ছে আলফা এটা কার্বক্সিল কার্বন এটা কার্বক্সিল এন্ড এটা অ্যামাইনো এন্ড আর এটা হচ্ছে আলফা কার্বন বিমা কার্বন বিটা কার্বন গামা কার্বন এই গামা কার্বনে একটা কার্বন কার্বন ডাইঅক্সাইড আগে থেকে অ্যাড হয়ে আছে কিন্তু এই স্ট্রাকচারটা যদি দেখি এটা তো প্রিকারসর আর এটা তো ম্যাচিউর পার্থক্য কি যে প্রিকারসরের গামা কার্বনে একটা কার্বন ডাইঅক্সাইড ছিল আর ম্যাচিউরের মধ্যে গামা কার্বনে আরেকটা কার্বন যোগ হয়েছে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যেয়ে আরেকটা কার্বন ডাইঅক্সাইড যোগ হয়েছে এই কার্বন যোগ হওয়া কার্বক্সিলেশন ইজ স্টিমুলেটেড বাই ভিটামিন কে তো এই যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যাডিশন অফ কার্বন ডাইঅক্সাইড এটাও একটা কোভ্যালেন্ট মডিফিকেশন অর্থাৎ এটা এটা প্রিকারসর প্রোটিন সেইখানে কার্বন ডাইঅক্সাইড যোগ হয়ে ম্যাচিউর প্রোটিন হলো তাহলে আমরা সেটাই পরের স্লাইডে কার্বক্সিলেশনের ডেফিনিশনের মধ্যে লিখেছি তো কার্বক্সিলেশন ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ এ কার্বক্সিল অ্যাসিড ইজ প্রোডিউসড বাই ট্রিটিং এ নিউ প্রোটিন উইথ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসে তাহলে নিউ প্রোটিনকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা ট্রিট করি এটাকে আমরা বলি কার্বক্সিলেশন আর এটার एग्जांपल হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কার্বক্সিলেশন অফ গামা কার্বন অফ গ্লুটামেট রেসিডিউ অফ ক্লটিং ফ্যাক্টরস এটা প্রিকারসর হবে precursor of এটা তাহলে এই যে এটা ছিল precursor precursor আর পরটা হচ্ছে ম্যাচিউর precursor আর এটা ম্যাচিউর তাহলে আমরা বলতে পারি ঠিক আছে আমরা একটা স্প্রিংটা ঠিক করে নিলাম
তাহলে এক্সাম্পল হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কার্বক্সিলেশন অফ গামা কার্বন অফ গ্লুটামাইন রেসিডিউ অফ প্রিকারসর অফ ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 ইজ এসেনশিয়াল ফর ম্যাচুরেশন অফ ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 তাহলে কোভ্যালেন্ট অল্টারেশন আর মডিফিকেশন ভিতরে আমরা চার ধরনের মডিফিকেশন দেখিয়েছি, ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশন, হাইড্রোক্সিলেশন এন্ড আদারের ভিতরে কার্বক্সিলেশন। তাহলে টোটাল আমরা ডিমিং এর ভিতরে আমরা এক্সাম্পল দেখেছি তিন ধরনের, এখানে আমরা চার ধরনের, সাত ধরনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন আমরা দেখালাম। আবার ডিমিং এর যে তিনটা দেখেছি এগুলোর ভিতরে একাধিক আবার দেখিয়েছি, প্রথম যেটা প্রি প্রো থেকে প্রো, প্রো থেকে ম্যাচিউর ইনসুলিন এখানে দুটো, আবার জাইমোজেন অ্যাক্টিভেশনের মধ্যে পাঁচটা, টোটাল 8 আর 4, 12টা মডিফিকেশন এক্সাম্পল আমরা দেখতে পেলাম। তাহলে শর্ট নোট অফ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন আসলে প্রথমে আমরা ডেফিনিশনটা দিলাম, এরপর টাইপ দিলাম এবং টাইপ গুলো প্রত্যেকটার আবার ডেফিনিশন দিলাম, ট্রিমিং এর ডেফিনিশন দিলাম, কোভ্যালেন্ট মডিফিকেশন এর ডেফিনিশন দিলাম এবং ট্রিমিং এর কিছু এক্সাম্পল দিলাম আর কোভ্যালেন্ট মডিফিকেশন এর এক্সাম্পল দিলাম। তো যেহেতু এটা অনেক সময় শর্ট নোট আসে, শেষে আমরা সিগনিফিকেন্স অথবা পারপাস অফ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন এটা আসলে আমরা এতে ডিসকাস করে ফেলেছি, অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ এনজাইম গুলোকে অ্যাক্টিভেশন করাটাই মূল উদ্দেশ্য, তবে কখনো কখনো অ্যাক্টিভটাকে ইনঅ্যাক্টিভ করে এটা রেয়ার। তাহলে এই যে ইনঅ্যাক্টিভ প্রি প্রো ইনসুলিন থেকে কে অ্যাক্টিভ করলাম, সো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের পারপাস হচ্ছে অ্যাক্টিভেশন অফ মোস্ট প্রোটিন অর সামটাইমস ইনঅ্যাক্টিভেশন। এটাকে আমরা পারপাস বলতে পারি। পারপাস অফ পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন, একটা পয়েন্ট বাড়ালাম আমরা জাস্ট রিজেনে এমআর বিষয়ে, পারপাস অফ পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন। এখন পোস্ট মানে যখন ট্রান্সলেশনটা শেষ হয়ে যায় তারপর যে মডিফিকেশন, কিছু কিছু মডিফিকেশন আছে যেটা ট্রান্সলেশন শেষ হওয়ার আগে শুরু হয়ে যায়, অর্থাৎ ট্রান্সলেশন চলতে থাকে মডিফিকেশন হতে থাকে। তাহলে যখন শেষ হওয়ার পর মডিফিকেশন গুলো তো বললাম পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, আর ট্রান্সলেশন চলছে সাথে সাথে মডিফিকেশন, তাহলে ওটাকে আমরা কি বলতে পারি? আমরা যেমন একটা সেকশনের চেয়ারপারসন থাকে, সাথে সাথে তার সাথে কো চেয়ারপারসনও থাকে যে সাথে সাথে তার সাথে কাজ করে বা কো চেয়ারম্যান, ঠিক একই ভাবে ট্রান্সলেশনের সাথে সাথে যে মডিফিকেশন ওটাকে আমরা বলি কো ট্রান্সলেশনাল মডিফিকেশন। এটা এটা রিসেন্ট হার্পারি এই টার্মটা এসেছে এবং কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলও আছে, সো এটা এটাকে আমরা বলি কো ট্রান্সলেশনাল মডিফিকেশন।
তাহলে কো ট্রান্সলেশনাল ডেফিনিশনটা এরকম হবে মডিফিকেশন অফ প্রোটিনস অর পলিপেপটাইড চেইন হোয়াইল দে আর স্টিল অ্যাটাচড টু দা রাইবোজোম অর্থাৎ রাইবোজোমে যখন অ্যাটাচ থাকে তার মানে ট্রান্সলেশন ইজ অলরেডি গোইং অন এই সময় যে মডিফিকেশন এটাকে আমরা বলি কো ট্রান্সলেশনাল মডিফিকেশন এই যেমন একটা প্রোটিন ধর একটা পেপটাইড চেইন তার অ্যামাইনো এর এখানে অ্যাসিটাইল গ্রুপ এই অ্যাসিটাইল গ্রুপটা অ্যাড হয় অ্যাসিটাইলেশন এটা একটা এক্সাম্পল সো এক্সাম্পল অফ কো ট্রান্সলেশনাল মডিফিকেশন এন এন ডি এন এন ডি অ্যাসিটাইল গ্রুপ যোগ হওয়া এই জন্য আমরা বলি এন অ্যাসিটাইলেশন দ্য ট্রান্সফার অফ অ্যান অ্যাসিটাইল গ্রুপ টু দ্য নাইট্রোজেন ইজ দ্য এক্সাম্পল অফ কো ট্রান্সলেশন মোকার modification occurs in almost all eukaryotic protein 80 to 90% eukaryotic protein translation হওয়ার সময় এন টার্মিনাল এন্ডে অ্যাসিটাইল গ্রুপ যোগ হয় in this type of acetylation N terminus is acetylated on growing peptide chain that are still attached to the ribosome দ্যাট মিন্স আমরা যেমন বলেছিলাম পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ভিতরে কোভ্যালেন্ট মডিফিকেশন হ্যাঁ বা কোভ্যালেন্ট অল্টারেশন ওটার ভিতরে যেমন আমরা বলেছিলাম ফসফোরাইলেশন হাইড্রোক্সিলেশন গ্লাইসাইলেশন কার্বক্সিলেশন এর সাথে একটা আমরা যোগ করলাম অ্যাসিটাইলেশন কিন্তু সেটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন না সেটা কো ট্রান্সলেশনাল মডিফিকেশন এই যে একটা পেপটাইড চেইন এই অ্যাসিটাইল অ্যানহাইডেড এই শুধু অ্যাসিটাইল গ্রুপটা এখানে যোগ হয় এই যে এটাকে আমরা বলি অ্যাসিটাইলেট অ্যাসিটাইলেশন অ্যাসিটাইলেটেড অ্যামাইনো টার্মিনাস তারপর বাকিটুকু তো আছেই তাহলে আমাদের গত কয়েকটা ক্লাসে আমরা রেপ্লিকেশন পড়েছি ট্রান্সক্রিপশন পড়েছি ট্রান্সলেশন পড়েছি এই ছবিটা যদি আমরা দেখি প্যারেন্ট ডিএনএ থেকে নিউ ডিএনএ সিনথেসিস হওয়াটাকে আমরা বলি রেপ্লিকেশন সেই ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড অনুসারে আরএনএ তৈরি হওয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন আর এই আরএনএর মধ্যে মেসেঞ্জার আরএনএ মেসেঞ্জার আরএনএকে টেমপ্লেট ধরে যে প্রোটিন সিনথেসিস হয় এটাকে আমরা বলি ট্রান্সলেশন তাহলে একটা একটার সাথে কিন্তু সম্পর্কিত রিলেটেড তো বেসিক্যালি আসলে আমাদের বডির উদ্দেশ্য কি যে কোনো কাজ যদি করতে হয় বডির এটা কি প্রোটিন সিনথেসিসের মাধ্যমে ওই কাজটা করতে হয় তো কোন প্রোটিনটা তৈরি হবে কতটুকু তৈরি হবে এটা মেসেজ মূলত মেসেঞ্জার আরএনএতে থাকে আর মেসেঞ্জার আরএনএ আবার সেই মেসেজটা পায় ডিএনএ এর জেনারেল যে জিন জিনের ভিতরে আবার এই এই নিউ ডিএনএ বা ডটার ডিএনএ সেটা পেয়েছিল কিন্তু প্যারেন্ট ডিএনএ থেকে সেটা পেয়েছিল প্যারেন্ট ডিএনএ তাহলে প্যারেন্ট ডিএনএ থেকে এই যে জেনেটিক ইনফরমেশন বা মেসেজটা ফ্লো হয়ে ডটার ডিএনএ থ্রু দ্য রেপ্লিকেশন আবার ডটার ডিএনএ থেকে টু দ্য আরএনএ বা মেসেঞ্জার আরএনএ তে থ্রু দ্য ট্রান্সক্রিপশন আর মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিনে হ্যাঁ এটা প্রোটিন সিনথেসিস করে টোটাল প্রসেসের মাধ্যমে জেনেটিক মেসেজের ফ্লো হলো সো এই ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ টু আরএনএ টু প্রোটিন থ্রু দ্য প্রসেস অফ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন এটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি অর্থাৎ মলিকুলার বায়োলজি বা জেনেটিক্স মূলত এটার পরেই ভিত্তি করে দাঁড়ায় আছে এই এই কেন্দ্রীয়
এই নীতিমালাটা ওর উপর দাঁড়ায় আছে, এটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। সো এটা আমরা ভাইবাতেও জিজ্ঞাসা করে ডেফিনিশনটা রিটেনও আসে, অনেক সময় শর্ট নোটও আসে, শর্ট নোট আসলে তখন ডেফিনিশনের সাথে এই ফিগারটাও দিতে হবে। দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন ইজ টার্মড অ্যাজ সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। ধরো ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, তাহলে এ পর্যন্ত এসে আমরা সামারাইজ করতে পারি আমাদের এতদিনের লেকচার গুলো। আমাদের সবকিছু মিলে আসলে এই প্রোটিন পর্যন্ত যে আসলাম, এটা জেনেটিক মেসেজটা ডিএনএ, প্যারেন্ট ডিএনএ থেকে ডটার ডিএনএ তে আসলো, ডটার ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ, এবং সেই মেসেঞ্জার আরএনএ সাথে প্রোটিন সিনথেসিস হলো, এটাকে সেন্ট্রাল ডগমা আমরা বলে থাকি। তাহলে কিন্তু এই জেনেটিক মেসেজটা ছিল কিন্তু মূলত এই ডিএনএর মধ্যে, জিনের মধ্যে, জিন এই জিনের মধ্যে যে মেসেজ আছে, এই জিনটা মেসেজ আকারে আছে কিন্তু সেটা প্রকাশ হবে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়ে। তাহলে এই মেসেজটা এক্সপ্রেস হওয়ার জন্য দুটো প্রসেস লাগে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। এই জন্য অনেক সময় এই কথাটা আসে, কোনো কোনো স্যার জিজ্ঞেস করেন যে জিনটা এক্সপ্রেস কিভাবে হবে বা জিন এক্সপ্রেশনটা রেগুলেটেড কিভাবে হবে। তো জিনটা এক্সপ্রেস হবে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে। আর সেটা রেগুলেশন করার, বাড়ানো বা কমানোর জন্য আমরা যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনকে বাড়াতে পারি কমাতে পারি, এর জন্য রেগুলেশন অফ জেনারেল জিন এক্সপ্রেশন। এটা কখনো কখনো একটা শর্ট নোট আসছে, যারা ভালো মার্ক পেতে চায় তাদেরকে সারা ভাইভাতে জিজ্ঞাসা করে। তো আজকে মোটামুটি আমরা শেষের দিকেই, এ পর্যন্ত আমরা যেটুকুই আমরা ডিসকাস করেছি এটা সামারি দাঁড়ালে দাঁড়াবে যে প্রোটিনটা যেভাবে সিনথেসিস হয়, মোস্ট প্রোটিনটা ইনঅ্যাক্টিভ থাকে এবং সেই ইনঅ্যাক্টিভ গুলোকে অ্যাক্টিভ করার জন্য এটিকে মডিফিকেশন করতে হয়। এর ভিতরে কমন মডিফিকেশনটা হচ্ছে ট্রিমিং, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশটাকে ছেঁটে ফেলা, এবং সেই ট্রিমিং এর কিছু এক্সাম্পল আমরা দিয়েছি। আর এরপরে দ্বিতীয় ধরনের মডিফিকেশন হচ্ছে কোভ্যালেন্ট অল্টারেশন আর মডিফিকেশন, সেটার মধ্যে আমরা চার ধরনের অল্টারেশন বা মডিফিকেশন ডিসকাস করেছি, ফসফোরাইলেশন, হাইড্রোক্সিলেশন, গ্লাইকোসাইলেশন এন্ড কার্বক্সিলেশন। আর লাস্টে পারপাস বলেছি যে ইনঅ্যাক্টিভ প্রোটিনকে অ্যাক্টিভ প্রোটিনে পরিণত করা, কখনো কখনো অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ, আপাতত পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন আসলে এতটুকু দিলেও আমাদের মোটামুটি একটি ভালো মার্ক আমরা পাবো। আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ আগামী শনিবার নেক্সট স্যাটারডেতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করব, মিউটেশন, যেটা জেনেটিক্স এর জন্য ইম্পর্টেন্ট, আন্ডার গ্রাজুয়েট এর জন্য ইম্পর্টেন্ট, পোস্ট গ্রাজুয়েট এর জন্য খুব ইম্পর্টেন্ট, ডিজিজ বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট ডিজিজ এটার সাথে রিলেটেড আছে যেগুলো মিউটেশনের কারণে হয়ে থাকে, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, বেশ কিছু ইম্পর্টেন্ট। এবং মিউটেশনের সাথে সাথে মিউটেশন বা মিউটাজেনেসিস, কার্সিনোমা এগুলো রিলেটেড, এই জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস কাছে আছে যেগুলো একটু জটিল মনে হয়, কিন্তু আমরা যতটা সম্ভব সহজভাবে বিভিন্ন ফিগার এবং ভিডিও মাধ্যমে আমরা ডিসকাস করার চেষ্টা করব। নেক্সট স্যাটারডে
আশা করি একটু 12:30টার দিকে 12:30টার দিকে কোন একটা মধ্যে আমরা শুরু করতে পারবো। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন, যথাসম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন, বাইরে গেলেও যথেষ্ট প্রোটেকশন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর ঘন ঘন হাত ধোয়া মুখ ধোয়া এই জিনিসগুলো চেষ্টা করবেন। এ পর্যন্ত ধন্যবাদ, থ্যাংকস।